নমস্কার বন্ধুরা, মিনতি রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের আলু মিথি করে দেখাবো। আলু মিথি করার জন্য আমি আলু নিয়েছি, হালকা বয়েল করে নিয়েছি, মেথির শাক নিয়েছি, এভাবে ধুয়ে কেটে বেছে নিয়েছি, লবণ নিয়েছি, টমেটো পিউরি নিয়েছি, আদা আর রসুন বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, রসুন থেতে নিয়েছি, পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা কুচিয়ে, আর জিরে গুঁড়ো আর সর্ষের তেল নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব, আর ফোড়নের জন্য দু টুকরো তেজপাতা, দু টুকরো শুকনো লঙ্কা, এক সামান্য হাফ চামচের জিরে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে, এইবার আমি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা দিয়ে দিলাম। ভালো করে গোটা মশলাগুলো ভেজে নিব। আমার গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। অনেকগুলো রসুন থেতে রেখেছি, রসুনগুলো সব দিয়ে দিলাম। আমার পেঁয়াজগুলো আর রসুন আধ ভাজা হয়েছে, খুব ভালো করে ভাজিনি। এবার আমি চা চামচের এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম, চা চামচের এক চামচ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে এবার আমি যে আলুগুলো হাফ বয়েল করে রেখেছিলাম, মানে হাফ সিদ্ধ করেছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এতে কাঁচা লঙ্কা বাটা চা চামচের এক চামচ মতো দিয়ে দিলাম, আর এক চামচ মতো জিরে গুঁড়ো, এক চামচেরও কম, হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি আদা রসুন বেটে জল দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি একটা টমেটো পিউরি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম।
মশলাগুলো এবার আমি কষাতে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মেথিগুলো সব দিয়ে দেব। আমি এতটা মেথি নিয়েছি, আলুর পরিমাণ সেজন্য বেশি দিয়েছি। আমি মেথিগুলো সব দিয়ে দিলাম, মেথির শাকগুলো। এবার গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি এতে কোনো জল দিব না, কারণ মেথির শাক দিয়ে জল বেরোবে। গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি শাকটা হতে দেব। আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দেব গ্যাসটা লো ফ্লেমে রেখে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। আমি মেথির শাকে জল দিইনি, কতটা জল বেরিয়েছে শাক দিয়ে, প্রচুর জল বেরিয়েছে। এই জলেই আমার শাকটা হয়ে যাবে। এবার আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে এবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা লো ফ্লেম আর 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। আমার জলটা শুকিয়ে গেছে, শাকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার আলু মেথি তৈরি হয়ে গেছে। এইভাবে আলু মেথির তরকারি আলু মেথি করলাম। আমার ভিডিওতে আমার রেসিপিটা দেখে তোমরা তৈরি করো। এটা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। আমার ভিডিওতে আমার আলু মেথির দেখে তৈরি করো। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও যে আমার আলু মেথিটা কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।